বাগেরহাটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রাত 12:01 সংগঠনগুলো সমবেত হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। সভাপতি আছেন, একে আজিপুরুষ আছেন, আমাদের মাঝে দেখতে পাচ্ছি সর্দার ফখরুল আলম সাহেব, সর্দার সেলিম আহমেদ সহ অনেককে আমরা দেখতে পাচ্ছি। আমাদের আমার 3 মিনিট সময় বাকি আছে, আমরা যেটা বলি এবং প্রথমেই মাননীয় জেলা প্রশাসক মহোদয় দিলেন, তারপরে পুলিশ সুপার, তারপরে আপনাদের দায়িত্বে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য এক আসনের জননেতা শেখ খেলালুদ্দিন মহোদয়ের পক্ষে জেলা আওয়ামী লীগের এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিজ আল আসাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী ফরিদা আক্তার বানু লুসি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর নাসিরুদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েদ চেষ্টাফি জেমস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আব্দুল আক্তার খান এ সময় ভাষা শহীদদের স্মরণে নিরাপত্তা পালন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল 7:00 কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রভাত ফেরি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া বাগেরহাটে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
Thank you.